আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে সিভিলিয়ান পদে অর্থাৎ অসামরিক পদে, আবার এটাকে অনেকে অফিসিয়াল পদও বলা হয়, তো অফিসিয়াল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সর্বমোট 323টি পদ রয়েছে, এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কিন্তু অনলাইনে হয় না, এটা ম্যানুয়ালি ডাকযোগে পাঠাতে হয়। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের অবশ্যই জানা প্রয়োজন রয়েছে, সেখানে কি ফর্মটা কোথায় কি লিখতে হবে এবং ফর্মের সাথে কী কী পাঠাতে হবে, কারণ আপনি যদি সঠিকভাবে না পাঠান, সঠিকভাবে না পূরণ করেন, তাহলে আপনার অ্যাডমিট কার্ড আসবে না। অনেকেরই কিন্তু অ্যাডমিট কার্ড আসে না এইসব কারণে, এবং অনেকে ঠিকানাও কিন্তু ভুল করেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা আবেদন করবেন, তাহলে আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনি ক্লিয়ার হতে পারবেন। তো আমি এখানে আজকে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এগুলো বলবো না, শুধু আবেদনের প্রক্রিয়াটাই বলবো। খেয়াল করুন এখানে পদের নাম, কারণ আপনার আবেদনের যে কপি, সেই কপিতে পদের নামটা লিখতে হবে। আমি আগে সার্কুলারের খুঁটিনাটি বিষয়গুলো বলে নেই, তারপরে এই ফর্মটা আপনাদেরকে পূরণ করে দেখাবো কোথায় কি লিখতে হবে। অফিস করণিক এখানে একজন নেওয়া হবে, বেতন স্কেল দেওয়া রয়েছে, শিক্ষাগত যোগ্যতা এবং জেলা দেওয়া রয়েছে, কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এখন এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি যেই পদে আবেদন করবেন, আপনার যেই জেলা, সেটার ডান পাশে যে ঠিকানাটা থাকবে আপনাকে কিন্তু সেই ঠিকানায় পাঠাতে হবে, এবং সেই ঠিকানায় আপনাকে ব্যাংক ড্রাফট করতে হবে। যেমন আমি যদি বগুড়ার একের জন্য যদি এটা করি অফিস করণিক পদে, তাহলে আমাকে এই ঠিকানায় পাঠাতে হবে। আবার যদি আমি জয়পুরহাট ঠাকুরগাঁও এই পদে যদি করি টেলার বা বসছি, তাহলে আমাকে পাঠাতে হবে এই ঠিকানায়। আবার আমি যদি এখানে বার্তাবাহক, মেস ও এটা পরিচ্ছন্নতা কর্মী, মানিকগঞ্জ পটুয়াখালী লালমনিরহাট চট্টগ্রামের জন্য করি, তাহলে আমাকে এই ঠিকানায় পাঠাতে হবে। তো এই ঠিকানাটা আপনাকে লিখতে হবে, এখানে যেভাবে আছে হুবহু কিন্তু এইভাবেই লিখতে হবে। যদি এখানে কোনো অনেক সময় কোড থাকে না, কোড না থাকলেও সমস্যা নেই, আপনি পাঠাবেন, কোনো সমস্যা নেই। তো চলো আমরা আবেদন প্রক্রিয়াটা আগে দেখে নেই, এখানে কী কী পাঠাতে হবে এবং শেষ তারিখ কবে। খেয়াল করুন, প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফর্ম, এই ফর্মের কথা বলা হয়েছে, অনুযায়ী নিজ স্বাক্ষরপূর্বক আবেদন করতে হবে। প্রার্থীদের আবেদনপত্রের সাথে সদ্য তোলা 4 কপি, পাসপোর্ট সাইজের ছবি, অর্থাৎ সম্প্রতি আপনি তুলেছেন এরকম, অনেক আগের ছবি দিলে হবে না। সকল শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনার যেগুলো আপনার কাছে রয়েছে, যদি পঞ্চম শ্রেণীর থাকে সেটাও দেবেন, অষ্টম শ্রেণীর থাকলে সেটাও দেবেন, এসএসসি এগুলো দেবেন, যে যার শিক্ষাগত যোগ্যতা যতটুকু সেগুলোর সার্টিফিকেটগুলো আপনাকে সত্যায়িত করে দেওয়া, এবং অভিজ্ঞতা সনদ, এটা সবার জন্য না, যদি থাকে আপনার তাহলে অভিজ্ঞতা সনদ সাথে দিয়ে দেবেন, অগ্রাধিকার পাবেন। এরপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সনদ ফটোকপি করে আপনাকে এটাকে সত্যায়িত করতে হবে। এরপরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, যেটাকে আমরা চেয়ারম্যান সার্টিফিকেট হিসেবে চিনি বা নাগরিকত্ব সনদ হিসেবে চিনি, সেটা আপনাকে সত্যায়িত করে দিতে হবে সাথে সংযুক্ত করে, এবং চারিত্রিক একটা সনদপত্র দিতে হবে। এটা আপনি যে কোনো বিসিএস ক্যাডার বা প্রথম শ্রেণীর কর্মকর্তা থেকে কম্পিউটার থেকে প্রিন্ট করে সেটা আপনি সিগনেচার নিলেই হবে। এবং যাদের কোটা রয়েছে বিভাগীয় প্রার্থী সহ, তাদের এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে, এগুলো একটু ভালো করে দেখে নেবেন, আমি আপাতত বলছি না। এটা প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, জাতীয় পরিচয়পত্র না থাকলে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের রসিদ থাকতে হবে, এবং নিয়োগ পত্র প্রদানের পূর্বে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে। তাই যত দ্রুত সম্ভব যারা এখনো করেননি, তারা অবশ্যই আবেদন করে ফেলুন, সাথে তাহলে রিসিপ্টটা অন্তত দেখাতে পারবে। 4 অক্টোবর 2023 তারিখে আপনার বয়স হিসেব করতে হবে, 18 থেকে 30 বছরের মধ্যে। এখানে এভিডেভিট গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আপনি যদি কোনো কারণে আপনি কোর্টের মাধ্যমে বা কোনো কারণে বয়স কমান বা বাড়ান, সেটা গ্রহণযোগ্য হবে না, আপনার সার্টিফিকেটে যেটা রয়েছে সেটা আপনাকে দিতে হবে। এবার হচ্ছে ব্যাংক ড্রাফট, ব্যাংক ড্রাফট আপনাকে সোনালী ব্যাংকে নির্দিষ্ট করে বলেনি, তবে সোনালী ব্যাংকে করলে ভালো হবে, 200 টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডার করতে হবে, এবং একটা ফেরত খাম আপনাকে দিতে হবে। অর্থাৎ আমরা খাম দুই ধরনের পাই, একটা হচ্ছে একটু বড় খাম আর একটা হচ্ছে ফেরত খাম, ফেরত খামটা একটু ছোট হয়, তো আপনি বড় খামের ভিতরে ফেরত খামটা, এটা কিন্তু এফোর সাইজ না, এমনিতে চিঠিটি যে খামগুলো রয়েছে খাঁকি কালারের সেগুলো, তো আপনি যে কোনো লাইব্রেরি বা যে কোনো জায়গায় বলবেন যে একটা বড় খাম দেন, একটা ফেরত খাম দেন। তো ফেরত খামের মধ্যে ডান পাশে আপনার ঠিকানাটা লেখা থাকবে এবং বাম পাশ খালি থাকবে, এবং যেদিন আপনি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবেন সেখানে আপনাকে 10 টাকার একটা ডাক টিকিট লাগাতে হবে, এবং আপনার পোস্ট কোড, আপনার সম্পূর্ণ ঠিকানাটা সেখানে লিখে দিতে হবে। এরপরে আপনার খামের উপরে পদের নাম, নিজ জেলা এবং যদি কোটা থাকে তাহলে সেটা লিখতে হবে। খেয়াল করুন, অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে, এই কারণে অনেকেরই বাতিল হয়ে যায়। এছাড়া আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ হচ্ছে 4 অক্টোবর 2023 তারিখের মধ্যে আপনাকে পাঠাতে হবে। তো এবার আমরা মোটামুটি বুঝেছি যে কী কী কাগজপত্র পাঠাতে হবে এবং ব্যাংক ড্রাফট কত টাকার করতে হবে,
ব্যাংক্রাফ্ট কোন ঠিকানা করবেন সেটা বলে দিচ্ছি। এই যে দেখুন, আমি একটু আগে বলেছিলাম ব্যাংক্রাফ্ট করতে হবে, এই যে ঠিকানা আপনি পাঠাবেন সেই ঠিকানায় আপনাকে ব্যাংক্রাফ্টটা করতে হবে। এবার আমরা ফর্মটাতে চলে আসি। এই ফর্মটা এখানেও দেওয়া রয়েছে, একদম নিচে আসলে এই ফর্মটা পেয়ে যাবেন। এই যে ফর্মটা দেওয়া রয়েছে, সরকারি চাকরির কিন্তু এখন সব ফর্মে কিন্তু একই রকম, হুবহু একই রকম থাকবে। এই ফর্মে কোথায় কি লিখতে হবে খেয়াল করুন বরাবর। এখানে আরেকটা কথা, এই ফর্মটা কিন্তু আপনি কম্পিউটারও টাইপ করে পাঠাতে পারবেন, আবার কম্পিউটার থেকে প্রিন্ট করে এটা ফটোকপি করে বা ফটোকপি দোকান থেকে নিয়ে এটা আপনি হাতে ফিল আপ করলেও হবে। তো এখন যে বিষয়টা সেটা একটু খেয়াল করি, সেটা হচ্ছে এখানে বরাবর যে বিষয়টা, বরাবরে আপনি ঠিকানা লিখবেন, হুবহু যেভাবে দেওয়া রয়েছে এভাবে লিখবেন। লিখার পরে এখানে পদের নাম লিখবেন, আর আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নামটা এখানে লিখবেন। বিজ্ঞপ্তি নম্বর, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা অনেকে ঠিকমতো লিখতে পারে না। বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে ISPR/SENA/2023/498। আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবেই লিখবেন, এবং এই বক্সে তারিখ লিখবেন 14/9/2023। যেভাবে লিখেছি প্রত্যেক বক্সে একটা একটা সংখ্যা দিয়ে লিখবেন। প্রার্থীর নাম আপনার নামটা বাংলায় লিখবেন এবং ইংরেজিতে বড় অক্ষরেও লিখবেন। জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন দুটো যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারবেন। আর জাতীয় পরিচয় পত্র যদি আপনার স্মার্ট কার্ড হয় তাহলে আপনি শেষের দিক থেকে শুরু করবেন, এভাবে শেষের দিক থেকে লিখে সামনেরগুলো শূন্য দিয়ে দিবেন। এরপর হচ্ছে জন্ম তারিখ, আপনার জন্ম তারিখটা এভাবে প্রত্যেকটা বক্সে একটা একটা সংখ্যা দিয়ে এভাবে লিখতে হবে। জন্মস্থান, আপনার জন্মস্থান লিখবেন। এবার আসি বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স, এটাই অনেকে হিসেব করতে পারেন না যে এখানে কত বছর কত মাস কত দিন। আপনি গুগলে যে কোনো একটা ব্রাউজারে যাবেন, আমি গিয়ে দেখাচ্ছি, যে কোনো একটা ব্রাউজারে যাবেন, এস ক্যালকুলেটর লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এস ক্যালকুলেটর, এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে একটা বিষয় খেয়াল করুন, এখানে বলা হয়েছে যে 4 অক্টোবর 2023 তারিখে আপনার বয়স। তাহলে আপনি এখানে এস ক্যালকুলেটারে ডেট অফ বার্থ এখানে দিবেন, আপনার জন্ম তারিখটা দিবেন, ধরুন 1/1, আমি দিলাম 1/1/2000। এরপর এজ অ্যান্ড দ্য ডেট অফ, এটা এখানে আপনি 4 অক্টোবর দিবেন, অর্থাৎ আপনার জন্ম তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত কতদিন হয়েছে সেটা খেয়াল করুন। ডেট অফ বার্থ দিবেন আর এজ অ্যাট দ্য ডেট অফ দিবেন 4 অক্টোবর 2023। এরপর ক্যালকুলেটে ক্লিক করবেন। ক্লিক করলে খেয়াল করুন এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে 23 বছর 9 মাস 3 দিন, এটা আপনি এখানে এভাবে লিখে দিবেন। যেন আমি লিখেছি 28 বছর 6 মাস 20 দিন, এভাবে লিখবেন। এরপর আপনার মাতার নাম বাংলা লিখবেন, পিতার নামও বাংলা লিখবেন, আপনার ঠিকানাটা বর্তমান ঠিকানাটা এখানে দিবেন, সাইড ঠিকানা যদি একই হয় তাহলে ওই লিখিয়ে দিলেই হবে। এখানে আপনার কোথায় কী লিখতে হবে এখানে উল্লেখ করা হয়েছে, মোবাইল নম্বর লিখবেন, ইমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে দিয়ে দিবেন, বাংলাদেশি, ধর্ম ইসলাম, জেন্ডার পুরুষ বা মহিলা যেটা প্রযোজ্য সেটা লিখবেন, পেশা আমি ছাত্র দিয়েছি। এরপর এখানে আপনার যদি এসএসসি পাস হয়ে থাকেন তাহলে শুধুমাত্র এসএসসি দিলেই হবে, যদি ইন্টার পাস হয়ে থাকেন তাহলে এসএসসি এইচএসসি দুটোই দিয়ে দিবেন। পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণীর পদে যেগুলো রয়েছে সেগুলো পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণীগুলো লিখবেন। অতিরিক্ত যোগ্যতা যদি থাকে তাহলে দিবেন, না হলে দেওয়ার প্রয়োজনে। অভিজ্ঞতার বিবরণ যদি থাকে তাহলে দিবেন, না হলে দেওয়ার প্রয়োজনে। কোটা যদি কোনো কোটা থেকে থাকে সেই কোটার উপরে টিক চিহ্ন দিবেন মোটা করে, যেন স্পষ্টভাবে বোঝা যায়। এবার আসি আমরা ব্যাংক্রাফ্টের বিষয়টা, এটা একটু খেয়াল করে আপনি যখন ব্যাংক থেকে ব্যাংক্রাফ্ট করবেন, ব্যাংক্রাফ্টের একটা সিরিয়াল নম্বর দেওয়া থাকবে, সেই সিরিয়াল নম্বরটা খেলে এখানে লিখবেন। যেমন আমি যেটা করেছি সেটা সিরিয়াল নম্বর হচ্ছে 105। এরপরে কত তারিখে আপনি ব্যাংক্রাফ্ট করেছেন সেই তারিখটা এখানে এবার প্রত্যেক বক্সে একটা একটা সংখ্যা দিয়ে এভাবে লিখবেন। ব্যাংক ও শাখার নাম, আপনি কোন ব্যাংকের কোন শাখায় আপনি জমা দিয়েছেন সেটা এখানে লিখবেন। যেমন ব্যাংকের নাম দিয়েছি সোনালী ব্যাংক, শাখার নাম দিয়েছি মাইজদি শাখা। বিভাগীয় প্রার্থী, আপনি বর্তমানে যদি আর্মির কোনো অন্য কোনো পদে জব করে থাকেন তাহলে হ্যাঁ দেবেন, না হলে কিছু দেওয়ার প্রয়োজন নেই। এরপর আপনি এখানে যে নিচে যে তারিখটা, এটা আপনি যে কোনো তারিখ ব্যবহার করতে পারেন, যেদিন আপনি ফর্মটা পাঠাবেন সেই দিনেও তারিখ দিতে পারেন, আবার আপনি এর আগে পিছিয়ে দিলেও কোনো সমস্যা নেই। প্রার্থী সাগর, এখানে সম্পূর্ণ নামটা আপনি বাংলায় লিখে দেবেন, এটা অবশ্যই কম্পিউটার টাইপ হবে না, এটা কিন্তু আপনাকে হাতেই লিখতে হবে। তো ফর্মটা এভাবে ফিল আপ করুন, ফিল আপ করার পরে এই ফর্মটা উপরে থাকবে। এরপর এখানে ছবি স্টেপলার করে দিবেন, যত কপি বলা হয়েছে স্টেপলার করে। এরপরে আপনার সার্টিফিকেট, চেয়ারম্যান সার্টিফিকেট, জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি সত্যায়িত চারিদিক সনদপত্র, এগুলো সব পিছনে দিয়ে স্টেপলার করে এটাকে ভাঁজ করে খামের ভিতরে দিবেন, সাথে ফেরত খামটা ভিতরে দিয়ে দিবেন। তবে ফেরত খামটা দেওয়ার আগে অবশ্যই আপনাকে পোস্ট অফিসে গিয়ে ডাক টিকিট লাগাতে হবে। যে খামটা কিন্তু প্রথমে মেন যে খামটা, সেই খামটা কিন্তু আপনি মুখটা লাগাবেন না, খোলা রাখবেন। আপনি পোস্ট অফিসে গিয়ে ফেরত খামটাতে টিকিট লাগিয়ে ফেরত খামটা ভিতরে দিয়ে তারপর আপনি বড় খামটা আপনি মুখটা বন্ধ করে বা স্টেপলার করে বা ঘাম দিয়ে লাগিয়ে দিবেন। এবং ঠিকানা আপনি যেটা বলেছিলাম যে ঠিকানাটা লিখবেন, এক পাশে আপনার ঠিকানা থাকবে, এক পাশে
এই ঠিকানাটা থাকবে, তারপরে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবেন। পরবর্তী জানা যখন অ্যাডমিট কার্ড ছাড়বে তখন আপনার ঠিকানা অ্যাডমিট কার্ড চলে আসবে, যদি না আসে আপনি পোস্ট অফিসে খোঁজ খবর নেবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি।